হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি এবং বসে বসে মনে আনন্দ বিস্কিট খাচ্ছি আর ভাবছি যে কী করা যায় সকালবেলা, কী কাজটা করা যায়। তো ভাবতে ভাবতে মনে পড়লো যে সবজি কিনতে হবে, কেননা একটাও সবজি নেই। তো চলো সবজিটা কিনে আনা যাক, কিন্তু তার আগে চা বিস্কিটটা শেষ করি, সাথে একটু বাইরের দৃশ্যটা উপভোগ করি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখি একজন চলে গেছেন সাথে আর একজন শূন্যতে। তো শূন্যতে যে আছে তাকে তুলতে গিয়ে দেখি তার আবার সুইচকে উপড়ে নিয়েছে, মানে চোখ তুলে নেয় মানুষে, এখানে লিফটে সুইচ তুলে নেয়। তো যাই হোক, বেরিয়ে দেখি পায়রাগুলো এখানে নিজেদের মতো করে খেলা করছে, ওদেরকে দেখতে দেখতে আর টাইম নষ্ট না করে চলে গেলাম সবজিওয়ালার কাছে। গিয়ে দেখি এত রকম সবজি মাথাটাই নষ্ট হয়ে গেছে, যে কী কিনবো, আমার যে কী দরকার ভগবান যে সেই জানে। তারপরে অনেক ভাবনা চিন্তা করে যাই হোক কিছু সবজি নেওয়ার সিদ্ধান্ত নিলাম, সবজিগুলোও নিয়ে নিয়েছি। দেখো এখানে কিছু দেখতে পাচ্ছে, বাকিটা তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি। কিছু সবজি আছে, কিছু ফল আছে। তো চলো আগে উপরে যাওয়া যাক। চলে এসেছি উপরে, উপরে এসে দেখলাম সবজিগুলোকে আগে বার করে রাখি, নাহলে প্লাস্টিকের মধ্যে নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি কিছু টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিনসগুলোকে বার করে রাখছি আর পেঁয়াজগুলোকে প্লাস্টিকের মধ্যেই রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো আর বার করবো না, নিচে আমার একটা পেটি আছে ওখানে রেখে দিই। এখানে ফলের মধ্যে নিয়েছি কলা আর এক থোকা আঙুর। বেশ এরকম আঙুর মুখের সামনে ঝুললে টুকটুক করে খেতে ভালোই লাগে বলো। যাই হোক, এখানে রান্নায় বসে গেছি, রান্না করছি হচ্ছে সবজি ডাল। ডালটা সিদ্ধ হয়ে গেছে আর সবজি ডালের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে শর্ট হিসেবে, তোমরা দেখে নিতে পারো। এটাতে আমি পুরো ডিটেলসে ভিডিওটা করিনি। দুপুরবেলার জন্য নিজের জন্য পাস্তা বানাচ্ছিলাম আর ওর জন্য একটু পাস্তা রেখে দিয়েছিলাম, কেন ফোন করে বলেছিল আমার জন্য পাস্তা রাখতে হবেই। তো যাই হোক, পাস্তাটা বানিয়ে নিই। চলো, দেখতে কিন্তু খুব মানে টেস্টি লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো রেসিপিটা আমি কালকে দুপুরে আপলোড করব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে। তো চলো দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে নিই আর পুজোটাও করে নিই। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বিকেলবেলায় এলাম জামাকাপড়গুলো তুলে নিতে। জামাকাপড়গুলো তুলছি আর তার সাথে সাথে আবার যে কেন ভিতরে গিয়েছিলাম ভগবান যে সেই জন্য, আমার নিজেরও জানা নেই সেটা। যেই হোক, আবার এসে জামাকাপড়গুলো তুলছিলাম আর জামাকাপড়গুলো তুলতে তুলতে ভাবছিলাম আমি প্রথমবার আমি মিনি ব্লগস শেয়ার করব, দেখি কেমন লাগে আমার বন্ধুদের। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। আর এই যে একটা ধোপার মতো মুখ করে হাসি দিলাম, মানে জামাকাপড় কাঁধে নিয়ে বেশ একদম একটা ফিল আসছিল ভিতর থেকে আর কি। যাই হোক, এসে জামাকাপড়গুলোকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে রেখে দেবো, এর উপরেই রাখবো, কেননা আমার এখানে আলমারি বা ওই রকম ধরনের কিছু নেই। তবে কিনবো খুব শীঘ্রই, যখন কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি তোমাদের একটা বেগুনটা দেখাচ্ছি, কেননা আমার এই বেগুনগুলোকে নাকি অত্যন্ত দেখতে খারাপ, সেই নিয়ে আমাকে ক্রিটিসাইজ করা হচ্ছিল, তাই জন্য মুখটা ভুধনু মতো করে নিয়েছিলাম। যাই বলে বলুক, চাটা তো করতেই হবে বিকেলবেলা, ওই জন্য জল চাপিয়ে দিলাম গ্যাসেতে। আর আমি বিকেলবেলার দিকে আমরা গ্রিন টিটাই খাই, সকালে একমাত্র শুধু ওই চিনি দিয়ে চাটা খাই, আর মাথা যন্ত্রণা হলে বিকেলের দিকে গ্রিন টি খাই। আমি এখানে সেফেদের মতো কায়দা করে একটু চাটা দিচ্ছিলাম আর কি, মশলাপাতি তো ওইভাবে দেওয়ার সাহস নেই, চাটাই দিই। তো হয়ে গেছে চা, আর এদিকে একদিন পিছনে লুকিয়ে পড়ছে, তার জন্য পাস্তা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, এই প্রথমবার আমি মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল